আমাদের আজকের ক্লাস হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। তা প্র্যাকটিস অফ মেডিসিনে বিষয়টা এর আগেও আমরা আলোচনা করেছি, আবার আজকেও একটু মনে করিয়ে দিই, প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে। প্র্যাকটিস অফ মেডিসিনটা হচ্ছে রোগীর রোগ পরিচয়টাকে ভালোভাবে উপলব্ধি করা। তাহলে প্র্যাকটিস অফ মেডিসিন থেকে কিন্তু আমরা রোগীর চিত্রটা পেতে পারি। আমাদের অর্গানন অফ মেডিসিনে একটা কথা বলা হয়েছে যে রিকুইজিট কোয়ালিফিকেশন অফ দ্য ফিজিশিয়ান, একজন চিকিৎসকের মানে কি কি যোগ্যতা থাকা দরকার। কি কি যোগ্যতার মধ্যে একটা অন্যতম হচ্ছে রোগ সম্বন্ধে জ্ঞান, অর্থাৎ রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করা। যতগুলো যোগ্যতা আছে একজন ফিজিশিয়ানের, ভালো চিকিৎসক হতে গেলে যে সমস্ত যোগ্যতা বা গুণাবলী থাকা দরকার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রোগ সম্বন্ধে জ্ঞান থাকার ব্যাপার। তা আমরা এই রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের কোন পুস্তক পাঠ করতে হবে, সেটা হচ্ছে রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনটা, এই যে গ্রন্থটা, এই গ্রন্থটাকে আমাদের পাঠ করতে হবে বা অনুধাবন করতে হবে। তা অর্থাৎ ভালো চিকিৎসক হতে গেলে রোগ সম্বন্ধে আমাদের জ্ঞানটা অর্জন করতে হবে। তা রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। তাই প্র্যাকটিস অফ মেডিসিনের আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে কলেরা রোগ। তা কলেরা রোগটা কি? কলেরা রোগ হচ্ছে একটা অ্যাকিউট ডিজিজ। এই অ্যাকিউট ডিজিজটা হচ্ছে মানে ভাইলেন্সি নিয়ে আসে। এবার আমরা অর্গাননে পড়েছি রোগ দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ, একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। তা অ্যাকিউট ডিজিজ কাকে বলে? যে রোগটা ভাইলেন্সি নিয়ে আসে, কাম সাডেনলি, গো সাডেনলি, এবং লাইক স্টর্ম, ঝড়ের বেগে আসে এবং সে এতটা তোলপাড় করে যায়, হয় রোগীকে জীবন নাশ করে, জীবন হানি ঘটে, অথবা তার উইদাউট ট্রিটমেন্টে অনেক সময় নিরাময় হয়, সুস্থ হয়ে যায়। তাহলে এই অ্যাকুট ডিজিজের পিছনে একটা এক্সাইটিং ফোর্স থাকে, উত্তেজক কারণ থাকে। তা আমরা আজকে যে সাবজেক্টটা পাঠ করব সেটা হচ্ছে কলেরা। তা কলেরার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এক ধরনের জীবাণু, যে জীবাণুটা মাইক্রোস্কোপে দেখা যায় একটা কমার মতো। এটা জলবাহিত রোগ, এটা খাবারের সঙ্গে এই জীবাণুটা দেহে প্রবেশ করে আমাদের যে অন্ত্র আছে, আমাদের ইন্টেস্টাইন আছে, সেখানে গিয়ে কি করে, সেখানে লুজ মোশন তৈরি করে এবং ভমিটিং করে। আমাদের যে অন্ত্র আছে সেই অন্ত্রগুলোর মধ্যে কিছু মিউকাস আছে, সেই মিউকাসের মধ্যে আক্রান্ত করে সেখানে একটা ক্ষত সৃষ্টি করে, যার ফলে হচ্ছে কি যে ওই যে পাতলা পায়খানা, ফিনকি দিয়ে পাতলা পায়খানা হলো জলের মতো, অনেকটা চাল ধোয়া জলের মতো, সেইটা ওই যে মিউকাসগুলো, সেই মিউকাসগুলো কিন্তু ওর সঙ্গে বেরিয়ে যায়। তা এই রোগের লক্ষণটা হচ্ছে, এই রোগের নির্দিষ্ট লক্ষণ হচ্ছে প্রচণ্ড উদারময়, কিন্তু পেটে কোনো ব্যথা থাকে না। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কিছু একটা পেটের গোলমাল হলে
এখানে পেটের মধ্যে কুনকুন করে বা অসহ্য যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণা সহ লুসি লুকসানটা হয়। এবং কলেরা রোগের বৈশিষ্ট্যটা হচ্ছে লুজ মোশনটা হচ্ছে ভাইলেন্ট লুজ মোশন, থিমকি দিয়ে পায়খানা হচ্ছে, চাল ধোয়া জল যেরকম হয়েছে জলের মতো মানে পায়খানা হচ্ছে, কিন্তু পেটে কোনো ব্যথা নেই। মলের রং, মলের রং কি, মলের রং আমরা ভাত রান্নার সময় যে চালটা ধুই, সে চালটা ধুলে যেরকম রং হয় সে চাল ধোয়া জলের মতো তাকে দেখতে হয়, আর সেখানে ছোট ছোট সাদা পর্দার মতো জিনিস ভাসতে দেখা যায়। পরে পর্দাগুলো নিচে পড়ে, যদি ওটা সেডিমেন্ট হিসেবে নিচে পড়ে তাহলে মলের জল পরিষ্কার দেখা যায়, তাহলে ওটা ভাসতে থাকে। এবং সেটাকে যদি ফিটিয়ে রাখা হয় তাহলে দেখা যায় ওটা নিচে পড়ে গেলে একদম পরিষ্কার জলের মতো মনে হয়। তা এই হচ্ছে কলেরা রোগের লক্ষণ। আর সে সঙ্গে বারবার বমি হয় এবং রুগীর খুব অল্প সময়ের মধ্যে দুর্বল হয়ে পড়ে, তার মাসেলগুলোর মধ্যে একটা স্পাজম হয়, হিল ধরার মতো হয়, এবং আস্তে আস্তে রুগী হিমাঙ্গ অবস্থা চলে যায়, যাকে আমরা বলি কলাপস, হাত পা ঠান্ডা হয়ে যায়। তো এইগুলো হচ্ছে কলেরা রোগের মানে সাইন অ্যান্ড সিমটমস। এই এই আধুনিক কালের চিকিৎসায় লক্ষ্য করা গেছে যে কলেরা তিনটি অবস্থায় বিভক্ত থাকে, তার স্টেজ হচ্ছে তিনটে স্টেজ থাকে। একটা হচ্ছে নিঃসরণ অবস্থা, স্টেজ অফ দ্য ইভাকুয়েশন। দ্বিতীয় স্টেজ হচ্ছে নির্জনকরণ এবং হিমাঙ্গ অবস্থা, স্টেজ অফ দ্য ডিহাইড্রেশন অ্যান্ড কলাপস। ডিহাইড্রেশনটা কি, ডিহাইড্রেশন হচ্ছে আমাদের দেহে মানে একটা পার্সেন্টেজ দেহের মধ্যে জল থাকে, আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে ইন্টারসেলুলার স্পেসে কিছু জল থাকে, তাহলে এই জলের অভাব যখন হয় তাকে বলা হয় ডিহাইড্রেশন, হ্যাঁ জলের অভাব। আর জলের অভাবের সঙ্গে আমাদের কি দেখা যায়, সেটা হচ্ছে কোলাপস, হিমাঙ্গ অবস্থা ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। তাহলে একটা স্টেজ হচ্ছে নিঃসরণ অবস্থা, দ্বিতীয় স্টেজ হচ্ছে কোলাপস স্টেজ অ্যান্ড ডিহাইড্রেশন স্টেজ, আর তিন নম্বর স্টেজ হচ্ছে প্রতিক্রিয়া অবস্থা, স্টেজ অফ দ্য রিয়াকশন, প্রতিক্রিয়া অবস্থা। তা এই হচ্ছে আমাদের কলেরা রোগের সাইন অ্যান্ড সিমটমস। এবার কলেরা বহু রকমের আছে, তা আমরা কয়েকটা কম্পেয়ার করব, তা সাধারণ কলেরা আর হচ্ছে প্রকৃত কলেরা। প্রকৃত কলেরার সঙ্গে সাধারণ কলেরা যে সমস্ত ডিফারেন্সগুলো রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। সাধারণ কলেরার ক্ষেত্রে দেখা যায় মলের সঙ্গে পিত্ত সংযুক্ত থাকে, মলের রং সবুজ হয় এবং পরে পিত্ত থাকে না, মলে গন্ধ থাকে। এটা হচ্ছে সাধারণ কলেরা। আর একটা রিয়াল যেটা কলেরা আর কি, প্রকৃত কলেরা, সেখানে কি হয় মলের সঙ্গে পিত্ত সংযুক্ত থাকে না, তিন চার বার পায়খানার পরে আর মলে গন্ধ থাকে না, মলের রং হয় চাল ধোয়া জলের মতো। তাহলে আমরা যেটা লুজ মোশন হচ্ছে, সাধারণ যে লুজ মোশনগুলো সেই লুজ মোশনগুলো কিন্তু আপনার পায়খানার সঙ্গে গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, পিত্ত থাকে, পিত্তের রং থাকে, আর মলে একটা গন্ধ থাকে।
কিন্তু যেটা রিয়াল প্রকৃত যে কলেরাটা ভাইরাস ঘটিত যে কলেরা, সেখানে মলের সঙ্গে পিত্ত থাকে না, আর তিন চারবার পায়খানার পরে আর মলের কোনো রকম গন্ধ থাকে না। মলের রং হয় স্রেফ চাল ধোয়া জলের মতো। সাধারণ কলেরাতে দেখা যায় পেটে বিশেষ করে নাভি চারদিকে খামচানো ব্যথা থাকে, বেদনা থাকে। তাহলে যেগুলো সাধারণ কলেরা বা রুজ মশান, সেখানে পেটে একটা নাভির চারপাশে একটা যন্ত্রণা থাকে। আর যেটা প্রকৃতই কলেরা, পেটে বেদনা থাকে না, তবে জ্বালা পোড়া ভাব থাকে, পেটে কোনো যন্ত্রণা থাকে না, কিন্তু একটা বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়া ভাব থাকে। সাধারণ কলেরার ক্ষেত্রে পেটে খিল ধরে, কিন্তু সাধারণ উদ্ধাঙ্গ খিল ধরে না। অর্থাৎ যে সমস্ত সাধারণ কলেরা বা রুজ মশান, এটা পেটে খিল ধরে কিন্তু সাধারণত উদ্ধাঙ্গ খিল ধরে না। মানে ইন জেনারেলি আপার এস্টিমেটিসে কোনো রকম খিল ধরে না। আর রিয়াল যে কলেরা, সেটা প্রথমে পায়ের আঙ্গুলে খিল ধরে, পরে হাতে ও পায়ে খিল ধরে। শুরুটা হয় পায়ের আঙ্গুলের থেকে, তারপর সমস্ত হাতে পায়ে মাসের মধ্যে খিল ধরা একটা ভাব থাকে। সাধারণ কলেরাতে রুগীর গায়ের রং সামান্য বিবর্ণ হয়, পরে আবার ঠিক হয়ে স্বাভাবিক হয়ে যায়। আর প্রকৃত কলেরা প্রথমে পায়ের আঙ্গুল, প্রথমে নখের মূল দেশ থেকে ধীরে ধীরে সর্বশরীরে নির্বর্ণ হয়ে যায়। প্রথম শুরু হয় পায়ের নখ থেকে, তারপরে আস্তে আস্তে সারা শরীর নীলবর্ণ হয়ে যায়। সাধারণ কলেরায় রুগীর মূত্র অবরোধ হয় না। এমনি সাধারণ যে সমস্ত লুজ মোশনগুলো হয়, সেই লুজ মোশনে তার ইউরিনটা স্বাভাবিক থাকে। আমরা যার জন্য অনেক সময় এই সমস্ত লুজ মোশন হলে, হিমকি দিয়ে পাতলা পায়খানা হলে ডাক্তারবাবুরা কী করে, ডাক্তারবাবুরা খেয়াল রাখে যে তার প্রস্রাবটা হচ্ছে কিনা। যদি প্রস্রাবটা স্বাভাবিক থাকে তাহলে তারা প্রমাদ গণে না, অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই বলে তারা মনে করে। কিন্তু রিয়াল কলেরা যেটা হয়, সেখানে মূত্র অবরোধ হয় এবং সে সঙ্গে স্বরভঙ্গ দেখা যায়। মূত্র বন্ধ হয়ে যায়, সেই সঙ্গে স্বরভঙ্গ হয়, ভয়েস কলার ভয়েসও পরিবর্তন হয়ে যায়। সাধারণ কলেরাতে দেহের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসে, কিন্তু রুগী প্রচণ্ডভাবে অবসন্ন হয়ে পড়ে না এবং কিছুকাল পরে আবার স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এমনি যে লুজ মোশনগুলো হয় তাতে গায়ের তাপমাত্রা কমে না। যদিও সামান্য একটু হেলফেল হয়, কিন্তু মানে কিছুদিন পরে সেটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। আর প্রকৃত কলেরার ক্ষেত্রে দেহের তাপমাত্রা হঠাৎ কমে আসে, সাডেনলি কোলাপস হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ, এবং রুগী অতি শীঘ্রই অবসন্ন এবং হিমাঙ্গ অবস্থা হয়ে পড়ে। চোখ মুখ যেন বসে যায়, এত দুর্বল হয়ে পড়ে যে পাশ ফিরে শোবার তার উপায় থাকে না। মানে প্রচণ্ড যেমন দুর্বল হয়, তেমনি ঠান্ডা কোলাপস স্টেজেও চলে আসে। এমনি সাধারণ যে লুজ মোশন যেটা হয়, সেটা সাধারণত দেখা যায় মানে অতি ভোজনের ফলে, খাওয়া দাওয়ার উল্টোপাল্টা হওয়ার ফলে এটা হয়।
কিন্তু কলেরার ক্ষেত্রে কমা ব্যাসিলাস নামক এক প্রকার জীবাণু দ্বারা এটা সৃষ্টি হয়। কমা ব্যাসিলাস, কমা ব্যাসিলাস মানে আমরা যে লিখতে গিয়ে দাড়ি কমা পলিস্টম লিখি, কমা বলে একটা হরফ আমরা লিখি, এটা একটু বেকানো থাকে, তা এক ধরনের ব্যাসিলাস আছে যে ব্যাসিলাসটা দেখতে অনেকটা কমার মতো, সেজন্য এই ব্যাসিলাসের নামটা হচ্ছে কমা ব্যাসিলাস। তা কলেরা, রিয়াল কলেরার ক্ষেত্রে কিন্তু এই ব্যাসিলাসটাই হচ্ছে মূলত দায়ী, এই ব্যাসিলাসের আক্রমণের ফলে কলেরাটা হয়। আমরা এটা কলেরার সাইন সিমটম দুটো কম্পেয়ার করলাম, আমরা লুজ মোশনের সঙ্গে রিয়াল কলেরার তুলনা করলাম, এবার হচ্ছে আমরা তো ট্রিটমেন্টটা করব। ট্রিটমেন্টটা করব, আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে রোগটা হচ্ছে যে কোনো রোগ, রোগ হচ্ছে কিছু লক্ষণের সমষ্টি। হ্যাঁ, সমষ্টিগতভাবে কোনো লক্ষণ যদি মূল্যায়ন করা হয় তাহলে আমরা একটা ডিজিজ ডায়াগনোসিস করি, রোগ তাহলে রোগ হচ্ছে কিছু লক্ষণের সমষ্টি। কিন্তু এবার হচ্ছে আমরা চিকিৎসা যেটা হোমিওপ্যাথিক পদ্ধতিতে করি সেই মানে মেডিসিনগুলো লক্ষণ সমষ্টির সঙ্গে রোগ লক্ষণে কম্পেয়ার করে যখন আমরা মোর সিমিলার মেডিসিনটা সিলেক্ট করব সেটাই আমরা হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে ব্যবহার করতে পারব। এই যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা হচ্ছে, এই লক্ষণ ভিত্তিক চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে হোমিওপ্যাথিক যে সাইন সিমটমসগুলো রয়েছে সেই সাইন সিমটমস আর কলেরা রোগের যে সাইন সিমটমস আমরা সেটা মোর সিমিলার যে মেডিসিনটা হবে কলেরার ক্ষেত্রে আমরা সেই মেডিসিনটাই দেব। তা আমরা যে সমস্ত ওষুধগুলো হোমিওপ্যাথিতে দিতে পারি সেগুলো একটা অন্যতম হচ্ছে ভ্যারাটাম অ্যালবাম। তা আমরা কিছুদিন আগে ভ্যারাটাম অ্যালবামের পেন পিকচার নিয়ে আলোচনা করেছি, তাহলে এই ভ্যারাটাম অ্যালবামের বিশেষ করে স্টুলের সাইন সিমটমসগুলো কী হবে, স্টুলের সাইন সিমটমসগুলো হবে সেফ চাল ধোয়া জলের মতো প্রচুর পরিমাণে হবে, পায়খানা বমি হবে, নালি সূক্ষ্ম, আর সেই সঙ্গে ইম্পর্টেন্ট একটা সিমটম সেটা হচ্ছে মূত্র রোধ। হ্যাঁ, প্রস্রাব বন্ধ হয়ে যায়, অত্যন্ত পিপাসা, ডিহাইড্রেশন হলে পিপাসাটা বেশি হবে, পায়খানার আগে পেটের বেদনা, কপালে ঠান্ডা, নালি সূক্ষ্ম, মূত্র রোধ, অত্যন্ত পিপাসা, পায়খানা পূর্বে পেটে বেদনা, কপালে ঠান্ডা, ঘাম হবে, চোখে তারা ছোট হয়ে আসবে, হাতে পায়ে কিল ধরা থাকবে, নালি প্রায় দুঃখ, উদর মানে পেট পুরুদেশ এই সমস্ত জায়গায় কিল ধরবে, হৃৎপিণ্ড দুর্বল হবে, মুখমণ্ডল মলিন থাকবে, দৈহিক অবস্থা দেহ ঠান্ডা নীলবর্ণ ইত্যাদি লক্ষণে আমরা ঘন ঘন র্যাপিড ডোজে ভ্যারাটাম অ্যালবাম দিতে পারি। আমরা ডোজটা কীরকম দেবো, আমরা জানি যে এটা অ্যাকিউট ডিজিজ, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা রিপিটেড ডোজে ওষুধ দেবো। হ্যাঁ, ঘন ঘন আমরা ভ্যারাটাম অ্যালবামটা দেবো। এছাড়া যে ওষুধগুলো আসতে পারে, কুপ্রা মেটালিকাম আসতে পারে, আর্সেনিক অ্যালবাম আসতে পারে, তারপরে ক্যাম্ফর আসতে পারে, ইপিকাক আসতে পারে, গ্যাস্টাস থাকলে কার্বোভেজ আসতে পারে, ফেয়ার অফ ডেথ বা ফেয়ার উইদাউট এনি রিজন, এই লক্ষণ থাকলে আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করতে এই সরি অ্যাকোনাইট নেকোলাস ব্যবহার করতে পারি, আমরা আইরিস আর্টস ব্যবহার করতে পারি, কুপ্রাম আর্টস ব্যবহার করতে পারি, রিসিনাস ব্যবহার করতে পারি, আমরা জ্যাট্রোফা ব্যবহার করতে পারি,
নেজা ব্যবহার করতে পারে। তা এই হচ্ছে আমরা যেটা ব্যবহার করব টোটালিটি অফ সিমটমস এর বেসিসে মোর সিমিলার যে মেডিসিনটা হবে সেই মেডিসিনটা আমরা দেব। এখানে আমাদের মনে রাখার বিষয় যেটা হচ্ছে, আমরা আগেই বলেছি যে হোমিওপ্যাথি থিওরি অনুযায়ী দুটো মানে দুই ধরনের রোগ আছে, একটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। তাহলে অ্যাকুইট ডিজিজটা হচ্ছে এইটা শুরু থেকে অ্যাকুইট, এবং এইটা হচ্ছে অ মানে অচিরন রোগ বা তরুণ ব্যাধি। এই তরুণ ব্যাধি হয় সাধারণত কোনো একটা এক্সাইটিং কজের জন্য, কোনো একটা উত্তেজক কারণের জন্য। তাহলে কলেরা ক্ষেত্রে উত্তেজক কারণটা কি? উত্তেজক কারণটা হচ্ছে কমেরা এই কমা ব্যাসিলাস, ডিউ টু কমা ব্যাসিলাসের জন্য তার কলেরাটা হয়েছিল, এটা হচ্ছে উত্তেজক কারণ। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাকুইট ডিজিজ। অ্যাকুইট ডিজিজের ধর্মটা হচ্ছে রুগী হঠাৎ করে আসে এবং ব্যাপক বিস্তৃতভাবে হয়, এবং কখনো কখনো ঘনবসতিপূর্ণ জায়গায় এপিডেমিক আকারেও দেখা যায়, অর্থাৎ মহামারী হিসাবে, সংক্রামক মহামারী হিসাবে দেখা যায়। তাহলে অ্যাকুইট ডিজিজের ধর্ম অনুযায়ী কলেরা এটা ভাইলেন্সে নিয়ে আসে। আর আমরা জানি যে ক্রনিক ডিজিজ যেগুলো সেগুলো হচ্ছে তার ক্রনিক ডিউ টু ক্রনিক মায়োজমের জন্য হয়, এবং বিভিন্ন অর্গান মাল্টি অর্গান তারা অ্যাট্যাক করে, এবং এটা মানে উইদাউট ট্রিটমেন্টে এটা কোনো দিনই ভালো হয় না, কিন্তু একটি ডিজিজ উইদাউট ট্রিটমেন্টে ভালো হয়।